ডিভোর্সের পর নতুন করে প্রেমে পড়লেন অভিনেত্রী মধুমিতা সরকার। কে তার প্রেমিক, বিস্তারিত সব ঘটনা জানতে নাটনে আমাদের ভিডিওটি দেখুন। আর আপনি যদি মধুমিতা সরকারের ফ্যান হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন। সোশ্যাল মিডিয়ায় 22 অক্টোবর ষষ্ঠীর সকালে মধুমিতা ব্রেকফাস্ট সেরেছেন তার প্রেমিকের সঙ্গে কলকাতার 5 তারকা হোটেলে। সেখানে তাদের মেনুতে ছিল ডিমের পোস, যা নিয়ে ঠাট্টা করতে ছাড়েননি মধুমিতার নতুন প্রেমিক। কে মধুমিতার নতুন প্রেমিক, কি করেন, না রহস্য এতটাও ফাঁস হয়নি। প্রেমিকের নাম সাবির ওয়ালিয়া, অর্থাৎ হিন্দিভাষী, আন্দাজ বড় বিজনেস টাইকুইন হবে। এক গ্লাসে মধুমিতার এক পোস খেয়ে ফেলার দৃশ্য দেখে আপ্লুত হয়ে যিনি বলেই ফেলেছেন স্বল্পহারী, কিন্তু জানেন কোনটা তাকে পুষ্টি দিবে? গত বছর বিয়ে ভেঙেছে মধুমিতা সৌরভ চক্রবর্তীর, তারপর থেকেই খবরের শিরোনামে অভিনেত্রী। কখনো শোনা গিয়েছে তিনি নাকি প্রথম সারির একজন প্রযোজনা সংস্থার মালিকের সাথে প্রেম করছে, আবার প্রীতিম ডি গুপ্তর লাভ আজকাল করতে গিয়ে তার নাম জড়িয়েছে নায়ক অর্জুন চক্রবর্তীর সঙ্গেও। তবে সব জল্পনা কল্পনা উড়িয়ে দিয়ে মধুমিতা সরকার তার প্রেমিকের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। তার প্রেমিকের নাম হলো সাবির ওয়ালিয়া। তার সম্পর্কে এখনও তিনি বিস্তারিত মিডিয়ার সামনে প্রকাশ করেনি। তিনি বলেছেন খুব শীঘ্রই তার প্রেমিককে সকলের সামনে পরিচয় করিয়ে দিবেন। তো বন্ধুরা, মধুমিতা সরকারের নতুন প্রেমিককে দেখে আপনাদের কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানান। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। ধন্যবাদ।